আর এই মুহূর্তে থেকে যে ছবি দেখাচ্ছি, যে খবর জানাচ্ছি আপনাদেরকে, এনডিএ শরিকদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনবার এই আসনে তিনি অবশ্যই বসেছেন। তিনবার পরপর প্রধানমন্ত্রী পদে বসেছেন মোদি এবং আজকে এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে থাকছেন তিনি সংসদে। বৈঠকে এনডিএ যেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয় এনডিএর তরফ থেকে, সে ছবিও দেখালাম আপনাদেরকে সংসদে। বৈঠকে এনডিএ শরিকদের সঙ্গে আজ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিকে 2 এবং 3 তারিখে সংসদের উভয় কক্ষে ভাষণ দেবেন, জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার আগে সংসদে সেখানে এনডিএ যারা শরিক রয়েছেন তাদের সঙ্গে সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে সেখানে ঢোকার যে মুহূর্তের ছবি, সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয় এনডিএর তরফ থেকে। ভোট মিটতেই রাজ্যে বাড়ল জ্বালানির দাম। রাজ্যে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। তেলের ওপর ফের 1 টাকা ভ্যাট বসিয়েছে রাজ্য সরকার এবং সেক্ষেত্রে কিন্তু মহার্ঘ হয়েছে জ্বালানি। পেট্রোলের দাম বেড়েছে 1 টাকা 1 পয়সা, ডিজেলের দামও বেড়েছে 1 টাকা। মুম্বাই, দিল্লি বা চেন্নাইতে দাম কমেছে, অথচ কলকাতা সহ এই রাজ্যে কিন্তু দামটা অনেকটাই বেড়েছে। যেখানে দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী বহু শহর বা বহু রাজ্যে সেখানে দাম কমলো, কোনো কোনো জায়গায় দাম একই রয়েছে কিন্তু কোনোভাবে দাম বাড়েনি, অথচ কলকাতা সহ এই রাজ্যে বেড়েছে দাম। মুম্বাই, দিল্লি সহ চেন্নাইয়ের প্রত্যেকটা জায়গায় কিন্তু এভাবে দাম পড়েছে। এবং সেক্ষেত্রে অবশ্যই বলা যায় যে যেভাবে মহার্ঘ হতে জ্বালানি, তাতে কিন্তু পকেটে টান পড়েছে সাধারণ মানুষের, পকেটে টান পড়েছে সাধারণ মানুষের, কারণ তাদের মাথায় হাত বলা যায় এই মুহূর্তে জ্বালানির দাম বাড়ার জন্য। প্রায় সব রাজ্যে তেলের দাম একই রয়েছে, অথচ দেখা যাচ্ছে কিন্তু এ রাজ্যে দাম বাড়ছে। এবং একটা আভাস হয়তো কোথাও কি মিলছিল, সেই আভাসই সত্যি হলো, কারণ ভোট মিটলো তারপরে রীতিমতো এখন ছ্যাঁকা খেতে হচ্ছে গ্রাহকদেরকে, যাদের গাড়ি ছাড়া এক মুহূর্ত চলে না, যাদের হয়তো পেশাই হয়তো এই গাড়ি চালানো, তাদের জন্য তো তেল ক্রয় করতেই হবে। অথচ সেই তেল যখন বাড়ছে, রাজ্যে বাড়ছে জ্বালানির দাম, রীতিমতো বাড়লো জ্বালানির দাম বলা যায়। এবং সেক্ষেত্রে ঠিক কী বলছেন গ্রাহকরা সেটা অবশ্যই এক এক করে শুনবো, কিন্তু এই মুহূর্তে একটু গ্রাফিক্যালি জানাতে চাইবো আপনাদেরকে যে ঠিক দাম কত মানে বাড়লো পেট্রোল ডিজেলের এই রাজ্যে কত দাম এবং একের সময় কত দাম বাড়ছে, একটুখানি দেখাবার চেষ্টা করবো আপনাদেরকে। দেখুন একের পর এক সেখানে দাম কত বাড়ছে। দেখছেন রাজ্যে বাড়লো জ্বালানির দাম, সেক্ষেত্রে তেলের ওপর কিন্তু ভ্যাট বাড়িয়েছে রাজ্য সরকার, যেমনটি একটু আগে বলছিলাম আপনাদেরকে। এবং সেক্ষেত্রে এই ভ্যাট বাড়ার জন্য কিন্তু দাম বাড়লো আরও মহার্ঘ হলো জ্বালানি। ফের 1 টাকা ভ্যাট বসিয়েছে রাজ্য, ফের 1 টাকা ভ্যাট বসিয়েছে রাজ্য, এবং সোমবার থেকে বেড়েছে এই তেলের দাম, যার জন্যই মহার্ঘ হয়েছে, আরও দামি হয়েছে, রীতিমতো ছ্যাঁকা খেতে হচ্ছে এই দামের জন্য। তেলের ওপর ভ্যাট বাড়িয়েছে রাজ্য সরকার, যেখানে অন্যান্য রাজ্যে দাম তো বাড়েনি, একই জায়গায় রয়েছে, বরঞ্চ কমেছে, কিন্তু এরা আছে যেভাবে রাজ্য সরকার ভ্যাট বসিয়েছে এবং সেখানেই সোমবার থেকে রীতিমতো দাম বেড়েছে। এবং দাম বাড়ার জন্য কিন্তু একদিকে জ্বালানি যেমন মহার্ঘ হয়েছে, অন্যদিকে কিন্তু দেখা যাচ্ছে যে ছ্যাঁকা খেতে হচ্ছে। তবে দাম কত বাড়লো এবং কত কী দাঁড়ালো সেটাও জানাবো আপনাদেরকে। বর্তমানে রাজ্যে পেট্রোলের দাম দেখুন প্রতি লিটার কত হচ্ছে, 104.95 টাকা, এটা হচ্ছে পেট্রোলের দাম এ রাজ্যে। পাশাপাশি দেখুন বর্তমানে রাজ্যের ডিজেলের দাম কত, 91.76 টাকা প্রতি লিটার, এটা হচ্ছে কিন্তু আমাদের এ রাজ্যের পরিসংখ্যান যে দাম বর্তমানে হচ্ছে ঠিক দাম বাড়ার পরে। এবার অন্য রাজ্যে সেটা একবার দেখাই, কারণ তখনই বুঝতে পারবেন তফাৎটা আপনারা। মুম্বাই অন্যতম মহানগরী মহারাষ্ট্রের মধ্যে, মুম্বাই শহর, সেখানে পেট্রোলের দাম 103.44 টাকা অবশ্যই প্রতি লিটারে, আর ডিজেল 89.97 টাকা প্রতি লিটারে। এর পাশাপাশি দিল্লি, সেখানে পেট্রোলের দাম হচ্ছে 94.72 টাকা, ডিজেল 87.62 টাকা, হেরফেরটা বুঝতেই পারছেন আপনারা। এরই পাশাপাশি দেখাবো আপনাদেরকে চেন্নাইয়ের দাম কত। চেন্নাইতে পেট্রোলের দাম হচ্ছে 100.85 টাকা প্রতি লিটারে, আর ডিজেল সেখানে মাত্র 92.44 টাকা প্রতি লিটারে। ফারাকটা একেবারে আপনাদের সামনে বুঝতেই পারলেন যে ঠিক কত দাম অন্যান্য শহরের ক্ষেত্রে আর এখানে কি হচ্ছে। কিন্তু ঠিক এ নিয়ে যখন রাজ্যে দাম বাড়ছে, ঠিক সেই জায়গায় আমাদের প্রতিনিধি এলিনা কথা বলেছিলেন স্থানীয়দের সঙ্গে, গ্রাহকদের সঙ্গে, যারা পেট্রোল পাম্পে তেল ভরতে এসেছিলেন, ঠিক তারা কি জানিয়েছেন চট করে শোনাই আপনাদেরকে। প্রবলেম হবেই বৃদ্ধির জন্য, কিন্তু সেই পক্ষে আমাদের তো চলার কিছু করার নেই, আমাদের তো চালাতেই হবে গাড়ি। কিন্তু যদি সরকার যদি মনে করে যদি কমানো যায় তাহলে বেটার হয়, এই বলতে পারি। সরকারই তো বাড়ালো এতগুলো জায়গায়, হঠাৎ দাম কমছে কিন্তু আমাদের এখানে সরকার বাড়িয়ে দিল দামটা হঠাৎ করে, সেটা তো বলতে পারবো না। জাস্ট কালকে রাত্রির ব্যাপারটা ঘটেছে, এখন এখন দেখা যাক কি হয় আগে থেকে। ট্যাক্সি তো চালাচ্ছেন, তেলের দাম হঠাৎ করে বেড়ে গেল, কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? অসুবিধা তো হচ্ছে, আমাদের কমার কথা ছিল তো হঠাৎ করে বেড়ে গেল, বেড়ে গেলে তো আমরা কি করবো বলুন, আমরা কিছু করতে পারি না, গাড়ি তো চালাতেই হবে। হ্যাঁ, গাড়ি তো চালাতে হবে। তবে এই নিয়ে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া, কি বলছেন তারা শুনবো আমরা।
এক টাকা কেন, এটা যদি 20 পয়সাও বেড়ে যেত কেন্দ্রের, আপনি যেমনটি বললেন, তখন দেখতেন সবাই মিলে নেমে পড়েছে পেট্রোল পাম্পে, পেট্রোল পাম্পে শুরু হয়ে গেছে নানান রকমের মোদী বিরোধী বা এনডিএ সরকার বিরোধী কথাবার্তা। এখন যখন রাজ্য বেড়েছে তখন আর মুখে কথা বেরোচ্ছে না। বিদ্যুতের দামটা বললেন না আপনারা, বিদ্যুতের দাম যে হারে বেড়েছে, উনি বলছেন লক্ষ্মীর ভাণ্ডার 1000টা 1200 করেছি, 500 করেছি, এবং যেদিনকে লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে তার আগের মাসের ইলেকট্রিক বিলটা দেখলে বুঝবেন, আর আজকে ইলেকট্রিক বিলটা দেখবেন। আর এ তো দ্রব্যমূল্য বৃদ্ধির আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, আমরা প্রত্যেকেই রাস্তায় নামছি, এবং এর দায় তো শুধুমাত্র মানে কেন্দ্র রাজ্য দুজন মিলেই মানে গরিব মানুষের উপরে বোঝা চাপাচ্ছে। এর প্রতিবাদ তীব্র হওয়া দরকার এবং রাস্তায় নেমেই লড়াই দরকার। ভোটে জিতলেই যদি কেউ মনে করে ফেলে আমি যা খুশি করব তাই মানুষ মেনে নেবে, এটা সময় লাগে, অপেক্ষা থাকুন, রাস্তার লড়াই কিন্তু শুরু। বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ সাগরদিঘির হাজরা পুকুরে, বিস্তীর্ণ এলাকা জুড়ে জলাভূমি রয়েছে এবং এই জলাভূমি কিন্তু বেশ কয়েকদিন থেকে ভরাট করা হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুকুরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুকুর ছিল এবং এখানে জল নিকাশের একটা ব্যবস্থা ছিল এই পুকুরে, কিন্তু এই পুকুরটি এখন ভরাট হয়ে যাচ্ছে বলে অভিযোগ এবং রাতের অন্ধকারে এই পুকুর ভরাট করা হচ্ছে। মাটি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ বলতে, এটা পুকুর ছিল, জমি আছে 5 বিঘা, ঠিক আছে, পুকুরে জমিতে জল দিতে পারছি না, পুকুরটা ভরাট করে দিয়েছে, এখন এত অসুবিধা, আকাশে মেঘ নাই, জমিতে চাষ করবো সেটা হয়েছে না, যারা পুকুর ভরতে পেরেছে তাদের বিরুদ্ধে শাস্তি চাই। কি করবে বলে মনে হচ্ছে এখানে পুকুর ভরাট করে? ওরা হয়তো অন্যজনকে আবার চলা যাবে বিক্রি করবে। আপনার কি এখানে জায়গা ছিল? হ্যাঁ, আমাদের জায়গা আছে 3.5 বিঘা জায়গা আছে পুকুরে, আর জমি আছে 5 বিঘা মতন। কোনো অনুমতি নেওয়া হয়েছিল? না, আমাদের কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি। এখানে একেবারে সম্পূর্ণ জোরপূর্বকভাবে পুকুর ভরাট করে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। দ্রৌপদীকে বিবস্ত্র করেছিল যারা, মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছিল যারা, নির্বংশ হয়েছিল সেই সব দুরাত্মা ইতিহাসের পাতায়।